বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে রাজধানী বিভিন্ন গির্জায় শুরু হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের নানা কর্মসূচি। সকাল থেকেই মুখরিত সবগুলো গির্জা প্রাঙ্গণ। এদিকে বড়দিনে ক্রিসমাস ট্রি, নানা রঙের বেলুন দিয়ে জমকালোভাবে সাজানো হয়েছে ছোট বড় সব হোটেল। রিপোর্ট মিনালা দিবার। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবে দিনটি উদযাপন করা হচ্ছে। গির্জার ভেতরে ও বাহিরে নানা রঙের বেলুন, নকশা করা ককশিট, রঙিন কাগজ, জরি ও ফুল দিয়ে সাজানো হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে কৃত্রিম ক্রিসমাস ট্রি। গির্জা প্রাঙ্গণে থাকা গাছে ঝোলানো হয়েছে রং বেরঙের বাতি। অনেকদিন পরে ফ্রেন্ডের সাথে দেখা হয়, ফ্যামিলিকে টাইম দেই। যীশু আমাদের মুক্তির পথ এনেছে, এর জন্য আমরা তাকে অনেক সম্মান করি। সবচেয়ে ভালো লাগে মানুষের সাথে মিলে একসাথে কথা বলা, তাদের কাছে আনন্দ না প্রকাশ করা। এবারে বিশেষ প্রার্থনা ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যেন থেমে যায়। উনি আমাদের পাপের জন্য ক্রুশকাষ্ঠে প্রাণ ত্যাগ করেছেন, কিন্তু আজকে তার জন্মদিন। আজকে আমাদের সবার বড় দিন এবং সবার একটা আনন্দের দিন, এই কারণে এই দিনটি আজকে বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের কাছে। এই দিনে পাপ স্বীকার সংস্কারের মাধ্যমে বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতি নেন খ্রিস্টানরা। যেন আমরা যীশু খ্রিস্টের যে আদর্শ, সেই আদর্শগুলোকে অনুসরণ করি এবং নিজেদের জীবনকে আবার নবায়ন করি। তিনি এসেছেন মানুষে মানুষে যাতে মিলন ঘটে, শান্তি প্রতিষ্ঠিত হয়, তাই আমরা প্রার্থনা করছি ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। দিনটিকে কেন্দ্র করে সকাল থেকেই নানা সাজে পরিবার পরিজন নিয়ে গির্জা প্রাঙ্গণে ভিড় করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বেথলেহেমের গোশালায় আগমন হয়েছিল মহান যিশুর। শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে আলোকিত করেছেন পুরো পৃথিবীকে। খ্রিস্ট ধর্মের অনুসারীরা যিশুর এই বড়দিনকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ার সহায়তা চাইলেন ঈশ্বরের কাছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।